নবজোয়ার কর্মসূচির প্রথম দিন থেকে বারে বারে প্রকাশ্যে এসেছে তৃণমূলের অন্তর্কলহের ছবি। ব্যতিক্রম ঘটল না পূর্ব বর্ধমানের ভাতারেও। চার দিনের জেলা সফরের শেষ দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শোর আগে বর্তমান বিধায়ক বনাম প্রাক্তন বিধায়কের দ্বন্দ্ব প্রকাশ্যে। বর্তমান বিধায়ক মানগোবিন্দ অধিকারীর বিরুদ্ধে স্বরূপ প্রাক্তন ভাতারের বিধায়ক বনমালী হাজরার অনুগামীরা। দলীয় পতাকা প্ল্যাকার্ড হাতে সোচ্চার তৃণমূলের একাংশ, মুহুর্মুহু ওঠে স্লোগান, অভিযোগ দলে মিলছে না সম্মান। 2021-এর বিধানসভা নির্বাচনে যারা সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করেছেন তারাই আজ প্রাপ্ত। আমরা বিক্ষোভ দেখাচ্ছি, আমরা অভিষেক ব্যানার্জিকে জানাবো। 21-এর বিধানসভাতে মানগোবিন্দ 234টা বুথে যে বুথ সভাপতি ছিল, সেই বুথ সভাপতিরা প্রাণপণ লড়াই করে 36,000 ভোটে লিড দিয়েছিল। আজকে কেন 2 বছর বাদে সেই বুথ সভাপতিরা সই দেওয়া হলো? আমাদের আইকন, আমাদের আইকন, আমাদের শব্দ নেতা অভিষেক ব্যানার্জি আসছেন। অভিষেক ব্যানার্জিকে আমরা সুস্পষ্ট ভাবে এই সাংবাদিকদের মাধ্যমে আমরা আজকে সমস্ত ব্যাখ্যা দিতে চাই, কেন আমাদের বাদ দেওয়া হচ্ছে। ওই এমএলএ কে আমরা মানছি না, মানবো না। আগামী প্রজন্ম আমাদের নেতা বনমালী হাজরার নেতৃত্বে আমরা ভাতার পক্ষে দল তৈরি করব। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিযোগ জানাতে দলীয় পতাকা হাতে রাস্তার দুপাশে ভিড় জমায় প্রাক্তন বিধায়কের অনুগামীরা। তবে জমের শরীর সামনে এগোয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়। যদিও এই বিষয়ে কিছুই নাকি জানা ছিল না, জানলে অনুগামীদের মুখে লাগাম টানার চেষ্টা করতেন। সাফাই ভাতারের প্রাক্তন তৃণমূল বিধায়ক বনমালী হাজরার। আমি তো এইখানেই ছিলাম, আমি এই ঘটনার বিন্দুমাত্র আমি জানি না। তুমি রিপোর্টার, তোমার কাছ থেকে আমি এটা শুনলাম। আমি নিশ্চয়ই, আমি যদি জানতাম তাহলে কিন্তু তাদের মুখে লাগাম দেওয়ার চেষ্টা করতাম। বিক্ষোভকারীরা বিজেপি কর্মী, গোষ্ঠীদ্বন্দ্বকে উড়িয়ে দিয়ে বিজেপির কোর্টে বল রাখলেন বর্তমান তৃণমূল বিধায়ক। ওর বাড়ি গেছি আমি, ওর বাড়ি থেকে আমি আশীর্বাদ চেয়েছি এবং সে ঘুরেছে আমার সঙ্গে। সে মিথ্যা কথা বলবো না, সে ঘুরেছে। তারপরে কি হলো, সে নিজেই চলে গেল। ওর ছেলেকে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, ফুল পঞ্চায়েত সমিতি আমি ওকে ছেড়ে দিয়েছি। ঘটনায় শুরু রাজনৈতিক তরজা, এটা খুবই লজ্জার কটাক্ষ বিজেপির। এটা খুবই লজ্জার একটা রাজনৈতিক দলের কাছে। দলের মধ্যে সমস্যা চার দেয়ালের মধ্যে আশা করি মেটেনি, তাই তারা রাস্তায় দাঁড়িয়ে জনসমক্ষে বলতে বাধ্য হচ্ছে। এর থেকে প্রমাণিত যে আমরা বিজেপির পক্ষ থেকে এতদিন যে দাবি করে আসতাম যে তৃণমূল সঠিক পথে পরিচালিত কোনো রাজনৈতিক দল নয়। এই দলটি গোষ্ঠীদ্বন্দ্বে ভরপুর এবং এদের গোষ্ঠীদ্বন্দ্বের মূল কারণ হচ্ছে কাটবাণী আর তোলাবাজি। সেটা সেই অভিযোগ যে সত্য তা প্রমাণিত হচ্ছে আজকে ভাতাদের এই ঘটনায়। পাখির চোখ পঞ্চায়েত, লক্ষ মানুষের প্রার্থী বাছাই, সাত দিনের কর্মসূচি নিয়ে জেলায় জেলায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু মানুষের অভিযোগের তালিকা থেকে ক্রমেই লম্বা হচ্ছে দলীয় কর্মীদের অভিযোগের তালিকাটা। যেখানে দলীয় কর্মীদের মনেই এত ক্ষোভ, সেখানে সাধারণের ক্ষোভ প্রশমন করবেন কিভাবে? ইতিমধ্যে বেশ কয়েক জায়গা থেকে দল ছাড়ার খবরও সামনে এসেছে। একের পর এক ঘটনায় তৃণমূলের অন্দরের অস্বস্তি যে ক্রমশই বাড়ছে তা বলাই বাহুল্য। বর্ধমান থেকে রাজেশ খানের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।